জাহান্নাম কয়টা? সবাই কয় না জাহান্নাম কয়টা? সবগুলা জাহান্নামের মধ্যে কিন্তু আগুন নাই, জানেননি আপনারা? একটা জাহান্নামের মধ্যে আগুন, ওই জাহান্নামটা হচ্ছে হাবিয়া দুজখ, সেটার নাম বলা হয় হাবিয়া দুজখ। এটার মধ্যে আগুন জ্বালাইব, এটার মধ্যে একটা সিদরি আছে, এই সিদরি দিয়া অন্যান্য জাহান্নামের মধ্যে আগুন যাইব। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, নাম শোনেন নাই? একটু সাইড থেকে একটু কথা বলবো বোঝার জন্য। মুসা কালিমুল্লাহর নাম শুনছেননি? মুসা নবীর জমানার মধ্যে একটা মানুষ যার দুইটা হাত নাই দুইটা পাও নাই, মানুষটারে কি বলে? বিকলঙ্গ মানুষ, অর্থাৎ তার হাতও নাই পাও নাই, কোনোরকম জানটা আছে, হাতুর পায়রা সে চলাফেরা করে। একদিন মুসা নবীর পায়ের মধ্যে গিয়া ধরছে, ও আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা কন, আজকে খবর লইবেন আল্লাহ আমারে কেন লেগে বানাইছে? প্রশ্ন আসে না নাই? আমারে কেন লেগে বানাইলো? আমি তো দুনিয়াও করলাম না দুনিয়াদারিও করলাম না, কি কারণে আমারে বানাইছে খবরটা নিয়ে আসবো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ের মধ্যে যাইয়া কথা বলে, কথা বলে আমার আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমার উম্মত। মুসা কালিমুল্লাহ বলে, আমার উম্মত, ওই যে বিকলঙ্গ ব্যক্তি যার হাত নাই পাও নাই, এই লোকটারে তুমি কেন বানাইছো, কি কারণে সৃষ্টি করছো, সে কি তোমার কোনো কাজে আসবে নি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, এই লোকটারে দিয়ে আমি হাবিয়া দুজকের মধ্যে যে ছিদ্রটা দিয়ে অন্যান্য দুজকের মধ্যে আগুন যাবে, ওই ছিদ্রটাকে এই লোকটারে দিয়ে আমি বুঝাইয়া দিব। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ, কামে লাগছে নি কথা কয়না, কামে লাগছে? ময় মুরব্বীরা কয় ভাঙ্গা কুলো অবিলে মাঝে মধ্যে কামে লাগে, কয় কয় কি কয় না, ভাঙ্গা কুলা চিনেন? মাগুনরা চাল ঝাড়ে, এই কুলা ভাঙ্গা নাওগিলে মাঝে মধ্যে কাজে লাগে। এখন এটারে দিয়া যখন নাকি হাবিয়া দুজকের যেই ছিদ্র আছে ছিদ্র বন্ধ করিয়া দিব, মুসা নবী কয় সে তো আমার উম্মত, তারে খবরটা কেমনে দেই? খবরটা শুনলে ওই লোকটা খুশি হইব না বেজার হইব? কথা কয় না, খুশি হইব না বেজার হইব? জাহান নামে দিব বেড়াই কি খুশি হইব? মুসা নবী কয় না, এর লগার দেহাই করবো না, অন্য রাস্তা দিয়ে হাঁটা দোষ, অন্যদিকে হাঁটা ধরছে। লোকটাই দেখে মুসা নবী রাস্তায় আসে না, জঙ্গল দিয়ে যাইতেছে। আল্লাহর নবী মুসা, আসসালামু আলাইকুম, আমার প্রশ্নের জবাব না দিয়া যায়েন না, আমি এমনি বিকলঙ্গ মানুষ, আমারে কেউ দাম দেয় না, আপনি আমার একটু মূল্যায়ন করে আমার প্রশ্নের জবাবটা দিয়া যান। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তার সামনে আসলেন, ডাক দিয়া বলে, তোমার কি কমো, কইলে তো তোমার মনটা ছোট হয়ে যাইব, মনটা খারাপ হয়ে যাবে। কোনো খারাপ হইব না, আল্লাহ হাত দেয় নাই পাও দেয় নাই, আমার তো মন খারাপ হয় নাই। কন্যা কি কথা বলে, হে যুবক শোনো, আমার আল্লাহ কইছে যে তোমারে সৃষ্টি করছে হাবিয়া দুজকের মধ্যে, যেই ছিদ্রটা দিয়া অন্যান্য দুজকের মধ্যে আগুন যায়, ওই ছিদ্রটা বন্ধ করার লাইগা নাকি তোমার কাজে লাগাইব। আচ্ছা কন্ত লোকটায় খুশি বলে বেজার হইব? ওই লোকটা কি করছে জানেন? উপরে সেজদায় কইরা জোরে আওয়াজ দিয়ে বলেছিল, আলহামদুলিল্লাহ। যখন খুশি হয়ে গেছে, এই খুশির আওয়াজ শুনে মুসা কালিমুল্লাহ হতবম্ব, কিরে ও কেন খুশি হয়ে গেল? মুসা কালিমুল্লাহ বললে, তুমি কেন খুশি হইলা? বলে, হুজুর, দুনিয়ার তো কোনো কামে আসতে পারলাম না, আমার কারণে যদি হাজার হাজার লক্ষ লক্ষ জাহান্নামীরা আগুনের তাপ থেকে রক্ষা পায়, তাইলে আমি তো বড় খুশি। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সাথে সাথে জিব্রাইল পাঠাইয়া দিছে, ও মুসা কালিমুল্লাহ খবর শোনায়া দাও, তোমার উম্মতের মধ্যে যদি সর্বপ্রথম কেউ জান্নাতে যায়, এই লোকটা সর্বপ্রথম জান্নাতে যাই। জোরে কান্না সুবহানাল্লাহ। আচ্ছা শুকরিয়া আদায় কইরা কি লাভ হইছে না লস হইছে? আরো জোরে কোন লাভ হইছে না লস হইছে? কিন্তু আমরা আজকাল শুকরিয়া আদায় করি না। যদি জিগায় হুজুর কেমন আছে, আলহামদুলিল্লাহ তো নাই ওই ভাই, ডায়াবেটিস, ফেডারে ব্যথা, উঠতে পারি না, বইতে পারি না, হইতেও পারি না, খাইতেও পারি না, কথা কন ঠিক না বেটি? মনে রাখবেন, এই ধরনের অভিযোগ যারা করে, আল্লাহ শুকরিয়া আদায় না করে ওই ধরনের ব্যক্তিদের অসুবিধাগুলো বাড়তেই থাকে, কমে না, কথা কন ঠিক না বেটি?